সম্মানিত সুদী, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান উন্নয়নের বাংলাদেশ। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি ইমরান সিদ্দিকী রুবেল। উন্নয়ন, সমৃদ্ধি ও দেশের অগ্রযাত্রা নিয়ে দেখতে থাকুন উন্নয়নের বাংলাদেশ। আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ চট্টগ্রামে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম একটি সংস্থা। এই সংস্থার মাধ্যমে পরিচালিত হয় এশিয়া মহাদেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান সিপাতুলী জামেয়া গাউসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় লেখাপড়া করে শিক্ষার্থীরা শরীয়ত এবং তরিকতের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সামাজিক বিভিন্ন কার্যকলাপে জড়িত থেকে মানুষকে সঠিক পথে পরিচালনা করে আসছে। এছাড়া আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠান পরিচালিত হয়। উক্ত সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহি আলাইহে সমগ্র বাংলাদেশে ইসলামী দিনী শিক্ষা বিস্তারের লক্ষ্যে একেবারে প্রত্যন্ত এলাকায় নিজের জমি ও অর্থায়নে এশিয়ার অন্যতম মাদ্রাসা সহ প্রায় 39টি দিনী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত এতিম, দরিদ্র পরিবারের সন্তানসহ সর্বস্তরের শিক্ষার্থীরা দিনী শিক্ষার পাশাপাশি সরকারি শিক্ষাক্রমের সকল বিষয়ে লেখাপড়া করার সুযোগ পাচ্ছেন। সম্পূর্ণ বিনা খরচে চলছে এই শিক্ষা কার্যক্রম। অনেক জায়গা, এটা অনেক একখানি প্রায় দুখানি উপরে জায়গা এই মাদ্রাসাদলাই উনি দিছে অথবা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। এখানে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের কোনো বিনা পয়সায় আমাদের এখানে লেখাপড়া হচ্ছে, ট্রাস্টের থেকে বেতনটা দিচ্ছে, আমরা এখানে হেল্প করতেছি ছাত্রছাত্রীদেরকে অথবা দেখাশোনা পর্যন্ত। আমাদের এখানে শিশু থেকে পাঁচ পর্যন্ত সরকারি লেভেলে যা বই আছে সবগুলো এখানে আছে। স্যার তোমাদের সাথে ভালো ব্যবহার করে, হ্যাঁ ঠিক মতো পড়ায়, ক্লাস প্রতিদিন নেয়, তুমি বেতন দিতে হয়, ফ্রি পড়ায়, কোনো ক্লাস নেই খুঁজলা, কত টাকা বেতন দিতে হয় তোমার? এটি সরকারি প্রতিষ্ঠান হলেও শুধু আমরা পাই সরকারি স্যালারিটা, কিন্তু বাকি এই তো বড় বড় দালান যেগুলো দিচ্ছেন মসজিদ, মাদ্রাসা, তিনখানা, ভোকেশনাল প্লাস এই যে নুরানি বিভাগের যে কর্মকাণ্ড, এগুলো সব আমাদের হুজুর খাবার ভক্তবৃন্দেরা যারা মরিত আছে তাদের সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো চলে। এখানে বেতন দিতে হয় কত মাসে? অন্য কোনো মাদ্রাসার মতো এখানের শিক্ষকরা আমাদের কোনো খারাপ ব্যবহার বা কোনো খারাপ আচরণ করেন আমাদের সাথে। আপনাদের হুজুরা কেমন? ভালো? কেমন ভালো? মারে? ভুল করলে বুঝায় না? মারে? বুঝায় দেয়। আচ্ছা, বেতন দিতে হয় কত মাস শেষে? আপনাদের বেতন কত? শুধু 70 টাকা? আর কোনো কিছু দিতে হয় আপনাদের? আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী আছেন এদের বেতন কিভাবে, বেতন ভাতা কিভাবে? না, আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বেতন নেওয়া হয় না। এটা আমার উপর আমাদের একটা কাজ ট্রাস্ট আছে, ওইখান থেকে দেওয়া হয় যা যার সাহায্য সহযোগিতা, বই খাতা পত্র যা যা লাগে আমাদের ওই ট্রাস্টের থেকে দেওয়া হয় সব কিছু। ব্যক্তিগত উদ্যোগে চালু হওয়া প্রতিষ্ঠানগুলো পরিচালনার পুরো অর্থ আসে আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মাধ্যমে। বর্তমানে মাদ্রাসাগুলোতে কোরআন, হাদিস, ইসলামী এলেমের পাশাপাশি চালু করা হয়েছে ডিজিটাল কম্পিউটার ল্যাবও। সরকারিভাবে স্থাপন করা এই ডিজিটাল শিক্ষা পদ্ধতিতে দিনী শিক্ষার বাইরে শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিক শিক্ষার সুবিধাও। শিক্ষা সমাপনীর পর এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাইরে স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানে দায়িত্ব গ্রহণ করছেন। এই ল্যাব হওয়ার পূর্বে ছাত্রছাত্রীরা হচ্ছে এই ল্যাপটপ সম্পর্কে বা প্রযুক্তি সম্পর্কে জানত না, কিন্তু ল্যাব হওয়ার কারণে বা এই যে ল্যাপটপ পাওয়ার পর
এরা এখন এর সাথে পরিচিত হতে পারছে, বিশেষ করে তথ্য প্রযুক্তির সাথে পরিচিত হতে পারছে এবং এই আইসিটি নির্ভর যে জ্ঞান আছে সেগুলো অর্জন করতে পারছে। আর বর্তমান সরকারের যে লক্ষ্য ভিশন 2041 ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ করা, স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের ছাত্রছাত্রী সহ সবাইকে স্মার্ট হতে হবে। স্মার্ট হতে গেলে আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞান অবশ্যই থাকে। কোনো তথ্য আমাদের পড়ার জন্য আগে অনেক অসুবিধা হতো, কোনো জিনিস পাচ্ছি না, এখন আমরা আইসিটির মাধ্যমে গুগলে সার্চ করার সাথে সাথে বিভিন্ন ডিভাইসের কারণে, বিভিন্ন অ্যাপসের কারণে আমরা যে কোনো কিছু খুব সহজে পাচ্ছি, এমনকি আমাদের পরীক্ষা রেজাল্ট আমরা খুব সহজে দেখতে পারতেছি। এটার জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে খুব আনন্দিত এই ল্যাপটপে। এটা শিখে আমরা অনেক আগাতে পারবো, অনেক সহজে পাচ্ছি। এই লাইব্রেরি দিয়ে ছাত্ররা রেফারেন্স বুক দেখার জন্য যদি ইচ্ছা করে তাহলে এখানে দেখতে পারে। এছাড়া এখানে আবার আটটু বইও আছে, এখানে মানে খারিজ গ্রন্থের মধ্যে বহার শরীফ সহ সংস্কার শরীফের সরা এবং ফতোয়া তাফসির, এখানে ফাদিল লেভেলের যত সিলেবাস ভুক্তি আছে সেগুলোর রেফারেন্স গ্রন্থ আমাদের এখানে আছে। স্কুলের মধ্যে আর মাদ্রাসার পার্থক্য হচ্ছে, স্কুলের মধ্যে হচ্ছে জেনারেল সাবজেক্ট বাংলা ইংলিশ আদার্স সাবজেক্টগুলো আছে, আর মাদ্রাসার সাবজেক্ট মাদ্রাসার মধ্যে এক হয়েছে যে আরবিগুলো, মানে আমাদের স্টুডেন্টরা সব বিষয় নিয়ে পারদর্শী, আরবি ইংলিশ গণিত সায়েন্স আর সব বিষয় নিয়ে পারদর্শী। এবং আমি মনে করি মাদ্রাসায় লেখাপড়া করে তারা মানে তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবে, যেমন লেখাপড়া করলে কি ইসলামটা শিখা যায় পাশাপাশি ইংলিশ গণিত সায়েন্স আর্টস এবং আরবি দিক দিয়ে সবকিছু পারদর্শী হয়। বিশেষ করে ইসলাম বলে আমরা খুব মনোযোগ দিই, যেহেতু আমরা মুসলমান সেই হিসাবে ইসলামটাকে আমরা ভালো করে শিখতে পারি, জানতে পারি। ইতিহাস আসলে আমাদের অতীতের যে সংস্কৃতি, আমাদের জীবনের ঘটনা, অতীত ঘটনাকে নিয়ে মানে আমরা এখন নতুন করে আলোচনা করি, এইগুলাকে আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যেটা আলোচনা করা হয় এটি হচ্ছে ইতিহাস। যে এখনের যে প্রজন্ম তারা এগুলো জানে না, বিদেশ সেইগুলা ইতিহাসগুলো আমরা তাদের সামনে তুলে ধরে এবং তাদেরকে জানানো যে আমাদের ইতিহাস, আমাদের ঘটনা, আমরা কোত্থেকে আসছি, আমাদের উৎপত্তি, আমাদের এই বাংলাদেশের যে আবির্ভাব সব কিছু মিলে আর কি জন্ম এবং ইসলামের বাস্তব হিস্ট্রিক্যাল, এবং সেটার সাথে সাথে আমাদের ইসলামের ইতিহাসটা আমরা জানতেছি, আমাদের বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি আমরা আরবের ইতিহাস যেটা অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের জানা উচিত। ইসলাম একটা ধর্ম, ওটাই আমরা জানি, তবে ইসলামের মধ্যে কি হয়েছে, কে ছিল ইসলামে, কে প্রচার করেছে, কাদের বিনিময়ে ইসলাম আমাদের আমাদের মাঝে আসছে, তো এটা আমরা ইসলামের ইতিহাস পড়ার মাধ্যমে আমরা মানে অনেকটাই জানতে পারছি। প্রতিটা শিক্ষা ব্যবস্থা আপডেট হয়েছে, কিন্তু এই যেন ইংলিশ বলেন ক্যাফেমেথের হচ্ছে বিভিন্ন সিস্টেম হচ্ছে, একই সিস্টেমে আমাদের আরবি সিস্টেমটাও পায় হচ্ছে সহজ বলেন। এই এখানে 36টা ক্লাস হবে, 36টার ক্লাসের মাধ্যমে 36 মাস পড়ানো হবে, একদিন ক্লাসে 1 মাস পড়াবে ছাত্রদেরকে, 36 মাস বা 3 বছর, সো 3 বছরে এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে ছাত্ররা সহি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করবে, এসকা শরীফের এবং লোহার শরীফের আংশিক হাদিস এখানে যোগ করা হয়েছে আমাদের কোরআনের বিভাগের মধ্যে, বা বিভিন্ন মাসালা মাসাল যেগুলো আমাদের নিত্য প্রয়োজন, নামাজ প্রতিদিন আমাদের 5 বক্ত নামাজ পড়তে হয়, এর 5 বক্ত নামাজ পড়তে হলে আমাদের প্রথমে উজু জানতে হবে, তারপর উজু করলে কীভাবে কী কাজ করতে হবে ভেঙে যায়, তারপর নামাজ কীভাবে পড়তে হবে, নামাজের পরশ কী, নামাজের আরকান ভিতরের পরশ বাহিরের পরশ, তারপর নামাজের ওয়াজিব, তারপর হচ্ছে উজু পরশ, উজু কীভাবে কাজ করতে উজু বন্ধ হয়ে যায়, এই সমস্ত এগুলো আমরা এখানে। এখানে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি পড়াচ্ছিলাম যে আল্লাহ পাক কতগুলো মানুষকে যে সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ দিলেও এরা ভালো কাজে খরচ করতে চায়, কিন্তু এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে, হিংসা নয়, হিংসা সবসময় হারাম, ঈর্ষা করা যাবে, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিকে ঈর্ষা বলতে আপনি কি বোঝাবে, ঈর্ষা মানে হচ্ছে ভালো কাজে কি করা, হ্যাঁ প্রতিযোগিতা করা, ভালো কাজের প্রতিযোগিতা করাকে ঈর্ষা বলে। যেমন কেউ আল্লাহ গরের জন্য 1 লক্ষ টাকা দিল, আমি বললাম যে সে 1 লক্ষ টাকা দিল, হ্যাঁ আমি কেন দিলাম, আমি 2 লক্ষ টাকা দিলাম, হ্যাঁ এক ব্যক্তি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত নামাজের পরে সে আরও 9 নামাজ বেশি পড়ছে, সে পড়ছে আমিও করব, এক ব্যক্তি হজ করছে আমিও করবো, এক ব্যক্তি সৎ কাজ করছে সে করতেছে আমিও করবো, হ্যাঁ কেউ 1 কোটি টাকা দান করেছে, আমি বললাম সে 1 কোটি টাকা দিচ্ছে আমি 2 কোটি টাকা, এরকম ভালো কাজে প্রতিযোগিতা করাকে বলা হয় ঈর্ষা।
আজকে কি পড়াচ্ছি? আজকে পড়াচ্ছি হাদিস প্রথম পর্বের প্রথম পর্ব আবু দাউদ শরীফ। এটা আজকে ক্লাস আছে। এই আজকে ক্লাস আছে। আজকে ক্লাস। হ্যাঁ আবু দাউদ শরীফ। এই হাদিসটা পড়ি তার কি কি জানতে পারি? এখান থেকে আজকে যে আলোচনা ছিল এটা কিতাবুল আশরাব থেকে এখানে শরাব সম্পর্কে যে মানে যে নিষেধ এবং মাদক দ্রব্য এবং নিষেধগ্রস্ত যে কোনো কিছু যে হারাম এটা এই সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে এবং কোরআন কারিমে যে বলা হয়েছে তার আলোকে হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে ছাত্রদেরকে। বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হিসেবে তিনি আমাদেরকে পরিচিতি লাভ করেছেন এবং এই মাদ্রাসা যে ফারুকুত তাহসিল ছাত্ররা হয়েছেন বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে আজকে দরস্ত দৃশ্যের মধ্যে শিক্ষকতা ওয়াজ নসিহতে ইউনিভার্সিটির শিক্ষক বলেন বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা আজকে সমাসীন আছে। এটা কোনো অত্যন্ত সুখের বিষয় আমাদের জন্য আর আমাদের মাদ্রাসার লেখাপড়ার মান অত্যন্ত উন্নত ভালো। বর্তমান সরকার ঘোষিত দাখিল সাধারণ বিজ্ঞান আলিম সাধারণ ফাজিল পাস কোর্স ফাজিল অনার্স চার গ্রুপের অনার্স আমাদের কলেজে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ তারপর হল আদাওয়ান ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং মাস্টার্স অফ চার গ্রুপ আমাদের এখানে হাদিস তফসির ফিক এবং আদব। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাবজেক্টগুলো রয়েছে সব সাবজেক্টগুলো আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ বিদ্যমান রয়েছে। আমাদের অধ্যক্ষ মহোদয় নির্লজ্জ পরিচালনার মাধ্যমে আমাদের মাদ্রাসায় আজকে এতটুকু উন্নীত করেছেন যা বাংলাদেশের মধ্যে আজকে সম্মানজনক কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরটা হলো একটি। শিক্ষার বাইরেও মানব দরদী প্রতিষ্ঠান আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের অর্থায়নে বাৎসরিক নির্দিষ্ট কার্যক্রম ছাড়াও প্রায় বছর জুড়ে মানব কল্যাণে পরিচালিত হয় নানা সামাজিক কর্মকাণ্ড। এছাড়া আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত বাৎসরিক নির্দিষ্ট অনুষ্ঠান থেকে অর্জিত অনুদানের পুরো অর্থই খরচ করা হয় মানুষের কল্যাণে। আমাদের হুজুরের পরিকল্পনা ছিল এবং বর্তমান পিছনে মহাদের পরিকল্পনা মাজার মিল্লাদের ধর্মের কাজ করা মানুষের মানুষের কাজ করা মানুষের উপকার করতে না পারলে সে মানুষ না। আমার হুজুরের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই সবার জন্য আমার হুজুর দরগা খোলা। এককভাবে এতগুলা প্রতিষ্ঠান করা কারো পক্ষে সম্ভব না। আমার হুজুর কেবলা একমাত্র প্রতিষ্ঠা করছে এটা করছে হারদার নোমানিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা করছে বেদপুরিয়া করছে অনেকগুলো মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠান করছে। এখানের অনেক ছাত্র বিভিন্ন বড় বড় বাংলাদেশের মাদ্রাসায় বিভিন্ন জায়গায় এখানে ছাত্ররা আছে আমার হুজুর অনুসরণ তৈরি করছে এবং প্রতি বছর রমজানের সময় মানুষকে কাগজ চোপড় দেওয়া করোনার সময় মানুষকে সাহায্য করা তারপরে আমরা প্রতি বছর আমার হুজুর পর্দা করার পরে আগেও আমরা প্রতি বছর একটা অনুষ্ঠানের মাদ্রাসার সভা করি ওই সভার সময় মানুষকে প্রথম দিন ওষুধ বিতরণ করে গ্রামের পুরো এলাকার লোকজনের চিকিৎসা ওষুধ দেয় তাদেরকে কাগজ চোপড় দেয় প্রায় চার পাঁচ দিন ব্যাপী কর্মসূচি নেয় ভ্যানগাড়ি বিভিন্ন সেলাই মেশিন বিভিন্ন জিনিস মানুষকে দিয়ে আসতেছে। যে বার্ষিক সভার সময় এখানে অনেক হাদিয়া আছে আমার হুজুর কোনোদিন কোনো হাদিয়া বিক্রি করতে দেয়নি। অন্য কোনো মানুষ একটা নিয়োগ করুন যেটা মাদ্রাসা যা আসে তুমি জব করি আল্লাহর ওয়াস্তে মানুষকে দিয়ে দাও। আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহি আলাইহে ওফাতের পর তার উত্তরসূরি এবং ওনার স্থলাভিষিক্ত মেজ সন্তান পীরে তরিকত অধ্যাপক আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। পূর্বপুরুষের স্বপ্ন পূরণ আর এই মানবপ্রেমী কর্মকাণ্ডের অবিরত ভবিষ্যৎ সম্পর্কে জানান অধ্যাপক আল্লামা মোহাম্মদ ফরিদুদ্দিন। দেশের অন্যতম ধনী সংস্থা আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের পরিচালনায় বর্তমানে 39টা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। তন্মধ্যে এই এশিয়ার অন্যতম এই দিনী প্রতিষ্ঠান সিফাতুল জামিয়া মুসলিয়া মুয়াইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা 1974 সালের 31 মার্চ এই অজগার পাড়ায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আজকের দিনে বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ হিসেবে দেশ জাতি দিন মাজহাব ইসলামের খেদমতে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই মাদ্রাসা কামিল সাইড গ্রুপ অনার্স সাইড গ্রুপ
মাস্টার স্যার গ্রুপ নিয়ে এই মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাজার হাজার ছাত্র এখানে অধ্যয়নরত রয়েছে, যারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই মাদ্রাসা থেকে দীন মাজহাব মিল্লাত তথা দেশ জাতির জন্য খেদমত করতেছেন। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এই মাদ্রাসার ছাত্ররা খেদমতে নিয়োজিত আছে। দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মাদ্রাসার ছাত্ররা সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। চট্টগ্রামের হাটহাজারী আজিজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মতো দেশের অন্য প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন বা মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসে, তাহলে একদিকে যেমন শিক্ষার হার বাড়বে, অন্যদিকে দরিদ্র মানুষের দারিদ্রতাও অনেক অংশে কমে যাবে, আর এর ফলে দেশের উন্নয়নের গতিতে যুক্ত হবে নতুন গতি, দেশ হবে সমৃদ্ধ, জাতি হবে শিক্ষিত। আমাদের বাংলা সরকারের কাছে আমাদের মেসেজ, মাদ্রাসার শিক্ষার উন্নয়নে সরকার যেন নজর দেয়, মাদ্রাসার শিক্ষা যেন ভালোভাবে চলে, এইভাবে থাকে, শিক্ষা যেন আরো সুপ্রসারিত হয় মাদ্রাসার শিক্ষা। এই জন্য আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আবেদন জানাই, মাদ্রাসার ছেলেরা যেন ইউনিভার্সিটি ছেলেদের মতো সমান মর্যাদা পায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো চাওয়া নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি চাওয়ার আগেই দিয়ে দেন। আমরা ওনাকে ওনার জন্য সবসময় দোয়া করি, ওনার ন্যাক হায়াতের জন্য, এবং উনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, বিশেষ করে ইসলামী শিক্ষাকে যেভাবে মূল্যায়ন করে উনি এগিয়ে নিচ্ছেন, এবং পরিশেষে আমরা শুধু ওনার কাছে একটি চাওয়া, সেটা হচ্ছে ইসলামী শিক্ষার সক্রিয়তা রক্ষা করে, যাতে ইসলামী শিক্ষাকে আরও অসান্নর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য উনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং উনি এদিকে নজর দেবেন, এবং মাদ্রাসা শিক্ষার্থীদের এবং মাদ্রাসা শিক্ষকদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য উনি সদয় হবেন। সমস্ত মুসলিম উম্মার কাছে আমাদের একটি চাওয়া, একটি আবেদন, আমাদের হুজুর কেবলা হুজুর গোস জামান মুর্শিদ বরহক আল্লামা আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহির এই বিশাল কর্মযজ্ঞে, এই বিশাল মিশনে প্রত্যেকের সাহায্য সহযোগিতা করবেন, এবং প্রত্যেকের আন্তরিকতা এবং দোয়া কামনা করছি, এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করছি। এশিয়ান টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এশিয়ান টিভির কর্তৃপক্ষ পরিবারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সম্মানিত সুধি, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই মিলে আসুন গড়ে তুলি একটি সুন্দর, সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ। এই প্রত্যয়কে সামনে রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উন্নয়নের বাংলাদেশের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।